টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সামাজিক কার্যকলাপ কেন্দ্র। সেই সাথে এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি ইমারতও বটে, যার অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগ এরিয়া নিয়ে। গ্রিক স্থপতি ডক্রিয়াডিস টিএসসি কমপ্লেক্সে নকশা করেছিলেন বাংলাদেশের গ্রামীণ পরিবেশের উপর উদ্বুদ্ধ হয়ে। সকাল থেকে রাত পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের পদচারণে মুখরিতে থাকে টিএসসি 74। এখানকার স্ট্রিট ফুড অনেক মুখরোচক এবং নাম করা, যা কম বেশি সবাই পছন্দ করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান চর্চার প্রয়োজনে এটি প্রতিষ্ঠা লাভ করে। এটি দেশের সংস্কৃতি, পৃষ্ঠপোষকতা, সমাজের অন্যান্য সম্প্রদায়ের জন্য পরিষেবার রূপে আবির্ভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ঘুরতে আসে সন্ধ্যার সময় তাদের পরিবার পরিজন নিয়ে। বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করেন, তারা সাংস্কৃতিক চর্চা করেন এখানে নিয়মিত। অল্প দামে এখানে ফুটপাতের দোকানে পেয়ে যাবেন মাটির কারুকাজ সম্বলিত আসবাবপত্র ও গয়না, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে অনেক বেশি। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ধন্যবাদ।